ওয়ার্ল্ড এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এবারে এগিয়ে আসছে সাঁজোয়া বহর। এ বহরের নেতৃত্বে আছেন মেজর মোহাম্মদ তানভীর আলম। বর্তমানে তিনি নয় বেঙ্গল ল্যান্সার উপ অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ডের স্টাফ কলেজ ও কোয়েটার একজন গ্র্যাজুয়েট। তার সাথে আছেন বেঙ্গল ক্যাভেলারি ক্যাপ্টেন আসিফ এবং নয় বেঙ্গল ল্যান্সারের লেফটেন্যান্ট হাসিফ। সাঁজোয়া বহরে রয়েছে অত্যাধুনিক এমবিজি 2000 এবং T69 2G ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলিতে আছে অত্যাধুনিক কম্পিউটারাইজড ফায়ার কন্ট্রোল সিস্টেম। প্রতিটি এমবিজি 2000 এ রয়েছে একটি 125 মিলিমিটার গান, একটি 7.62 মিলিমিটার মেশিন গান এবং একটি 12.7 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান। এছাড়াও এই ট্যাঙ্কে রয়েছে অটো লোডিং সিস্টেম, অটো ট্র্যাকিং ও থার্মাল ইমেজিং সিস্টেম এবং স্মোক গ্রেনেড লঞ্চার। ট্যাঙ্কগুলি উঁচু নিচু পথে 7 কিলোমিটার গতিবেগে চলতে পারে এবং 3 কিলোমিটার দূরে শত্রুকে কার্যকরভাবে আঘাত হানতে সক্ষম। প্রতিটি T69 2G ট্যাঙ্কে রয়েছে একটি 105 মিলিমিটার গান, দুটি 7.62 মিলিমিটার মেশিন গান এবং একটি 12.7 মিলিমিটার বিমান বিধ্বংসী মেশিন গান। Ladies and gentlemen, armored contingent led by Major Mohammed Tanveer Alam is driving past the facility gate, saluting the Honorable President. সম্মানিত সঙ্গী, সুসজ্জিত বহরে এবার এগিয়ে আসছে মেকানাইজড পদাতিকের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন 40 ইস্ট বেঙ্গল মেকানাইজের উপ অধিনায়ক মেজর প্রশান্ত কুমার ভৌমিক। এ বহরে প্রথমে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এপিসি ভেতরে অবস্থান নিয়ে পদাতিক বাহিনীর যোদ্ধাগণ অস্ত্র গোলা বারুদ সহ শত্রুর অভ্যন্তরে দ্রুত গতিতে প্রবেশ করে আক্রমণ করতে সক্ষম এবং এই বাহন সমূহ পানির মধ্যে অনায়াসে চলতে পারে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বিভিন্ন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে এই বাহনটি ব্যবহার করে আসছে। পদাতিক বহরের সর্বশেষে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন TF-98 M1 ও RAT-8। ATGM নিজ অবস্থান থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত শত্রুর স্ট্যান্ড ধ্বংস করতে সক্ষম।